হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, চিকেন কারি রেসিপি। তো চলো ফ্রেন্ডস, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়া গরম করে কড়াতে আমরা তেল দিয়ে দিলাম, এরপর এতে দিলাম কালো, এতে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, ভালো করে নেড়ে এবার আমরা এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বন্ধুরা ভালোভাবে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমরা রেসিপিটা আলু না দিয়েই বানাবো। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমাদের লিটল প্রিন্স আদিত্যা কীরকম খেলা করছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটোর কুচিটা দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে, জিরেটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য তেল অ্যাড করলাম, তো ফ্রেন্ডস আমাদের এই রান্নাটা খুব অল্প তেলেই রান্না হচ্ছে। এর মধ্যে এবার আমরা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভেজে নিলে ফ্রেন্ডস এর স্বাদটা খুব বাড়ে, খুব সুন্দর টেস্ট হয় খেতে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। বর্ষা সিম্পল লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত ফ্রেন্ডস। দেখো বন্ধুরা, এর থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমরা চিনি অ্যাড করব। অল্প কিছু চিনির দানা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমরা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো,
হলুদ গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে। নুন অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, কষা যত ভালো হবে রান্নার টেস্টও কিন্তু অনেক বেশি হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। আমরা জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা না কমেন্ট করলে আমি বুঝতে পারবো না আমার এই এত কষ্ট করে রান্নাটা কেমন হয়েছে। যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে না। তো এবার আমরা ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এবার আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আমাদের এই চিকেন কারিটা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে, না হলে বুঝবো না যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে। বাই বাই ফ্রেন্ডস, সুস্থ থেকো সবাই।